স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ফাস্টফুডে ভয়ানক বিপদ জেনে নিন একুশ শতকের নাগরিক জীবনে ফাস্টফুড না খেলে অনেক রই চলে না এটা রসনা বিলাসের অংশ হয়ে দাঁড়িয়েছে বার্গার বা পিৎজার মতো ফাস্টফুডে বড়দের পাশাপাশি অনেক শিশুরই রয়েছে মারাত্মক আসক্তি কিন্তু আপনি জানেন কি জিভবার জন্য লোভনীয় এই খাবারে রয়েছে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি ফাস্টফুড আপনার জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে চলুন জেনে নেওয়া যাক বার্গার বা পিৎজার মতো ফাস্টফুড শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে বড় কোনো সংক্রমণ শরীরের প্রতিরোধ ক্ষমতা যেভাবে কমায় ফাস্টফুডও তেমনি সম্প্রতি জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একথা বলেছেন গবেষণায় ইঁদুরদের এক মাস ওয়েস্টার্ন ডায়েট দেওয়া হয় যে ডায়েটে থাকে হাই স্যাচুরেটেড ফ্যাট চিনি লবণযুক্ত খাবার প্রতিরোধকারী কোষ যাতে বাড়তে না পারে সেজন্য তাজা ফল সবজি ও ফাইবার সম্পূর্ণ বাদ দেওয়া হয় এতে দেখা গেছে এই ডায়েট ইঁদুরদের শরীরে শ্বেতকণিকার বৃদ্ধি ঘটায় ঠিক এক মাস পর ইঁদুরদের যখন তাদের নিয়মিত ডায়েটে ফিরিয়ে আনা হয় দেখা যায় শ্বেতকণিকা বেড়ে যাওয়া সত্ত্বেও তারা রোগ সংক্রমণে অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়েছে শুধু তাই নয় তাদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে গেছে সাধারণত কোনো বড় ধরনের সংক্রমণের পর মানুষের শরীরেও এই সমস্যা দেখা দেয় বন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান গবেষণায় ইঁদুরের রোগ প্রতিরোধক কোষে ফাস্টফুড সেন্সরও উপস্থিতি লক্ষ্য করেছেন তারা দীর্ঘদিন ফাস্টফুড খেলে মানুষের শরীরেও একইভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাই রসনাবিলাসে সাবধান হন কেননা রোগ প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ